नमस्कार चैनल 24/7 আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে ফাস্ট নিউজ এর সঙ্গে রয়েছে আমি বিনোদ প্রথমেই চৌরাগো ফাস্ট নিউজে জাপানে অনুষ্ঠিত কোয়াড বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা অস্ট্রেলিয়া জাপানের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেরার পথে টুইট করেন তিনি আর এই সফরকে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন মোদি এদিকে বৈঠকে চার দেশের তরফে তীব্র নিন্দা করা হয়েছে চীন ও উত্তর কোরিয়ার মঙ্গলবার রাতেই জাপানি ভাষাতে টুইট করে সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তিনি লেখেন ফলপ্রসূ এক সফর শেষে ফেরার পথে বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছি আমরা আনন্দিত যে কোয়াড একটি জীবন্ত মঞ্চ হিসেবে উঠে এসেছে যা বিশ্বের কল্যাণের কথাই বলে অংশগ্রহণকারী দেশগুলির নেতাদের সঙ্গে সুন্দর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ফের বন্দুকবাজের হামলা আমেরিকায় টেক্সাসের এক প্রাথমিক স্কুলে আচমকা হামলা চালালো এক 18 বছরের কিশোর তার ছোড়া গুলিতে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে 19 জন পড়ুয়া পুলিশের গুলিতে মারা গিয়েছে বন্দুকবাজ কিশোরটিও ওই প্রদেশের গভর্নর গ্রেগ আবট টুইট করে খবর জানিয়েছেন ঠিক কি হয়েছিল রব এলিমেন্টারি স্কুলে প্রায় 600 জন পড়ুয়া পড়ে আচমকা এক বন্দুকবাজ সেই প্রাথমিক স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করে স্থানীয় সময় দুপুর নাগাদ ওই হামলার ঘটনা ঘটে এবং সংবাদ সংস্থা এপির দাবি গত এক দশকের মধ্যে আমেরিকায় হওয়া বন্দুকবাজের হামলার মধ্যে অন্যতম ভয়ঙ্কর হামলা এটি আর টেক্সাসের কোন স্কুলে হওয়া হামলার ক্ষেত্রে এটি ভয়ঙ্করতম শখ পূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্য ভেদ করলেন তিনি নিজের রূপ বদলে মানুষ থেকে উঠলেন কুকুর কিন্তু কিভাবে শখ মেটাতে মানুষ কি না করে কেউ সারা শরীরে চাচু করেন কেউ আবার নিজেকে কদাকার বানানোর জন্য রূপই বদলে ফেলেন মাঝে মধ্যে এই ধরনের খবর শোনা যায় কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে জাপানের এক যুবকের শখ শখের বসে নিজেকে কুকুরের রূপ দিলেন তিনি অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি তাকো নামে জাপানের এক যুবকের নাকি মানব জীবন ভালো লাগে না ছোটবেলা থেকেই তার কুকুরের প্রতি আকর্ষণ আর তাই কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তার ভালো লাগে আর সেই শখ পূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্য ভেদ করলেন তিনি নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন কুকুর মূলের তথ্য প্রযুক্তি বিশারদ প্রণয় পাথরের দাবি ইলন মাস্ক তাকে একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা জানিয়েছেন চলতি মাসে ভুয়ো অ্যাকাউন্টের সমস্যার কথা বলে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন তিনি এবার সেই ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে কিন্তু বেনামি অ্যাকাউন্টের অভিযোগ উঠল পুনের তথ্য প্রযুক্তি বিশারদ প্রণয় পাথরের দাবি মাস্ক তার একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা জানিয়েছেন প্রণয়ের ওই দাবির পরে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে গোপন অ্যাকাউন্টের সাহায্যে টেসলা কর্ণধার তার পরিচিত কয়েক জনের ওপর কিন্তু নজরদারি করেছেন বলেও মাস্ক মেনে নিয়েছেন বলে প্রণয়ের দাবি ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে ঝর্ণার জলে স্নান করছেন অনেকে প্রাকৃতিক শোভার ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করছেন অনেকে আচমকায় উদয় তা গরমের দিনে ঝর্ণার জলে স্নানের মজাই আলাদা তাই গির্ষাবকাশের বেশিরভাগই কিন্তু প্রথমে পছন্দ পাহাড়ি এলাকা সেখানে বরফ করা জলে শরীর ধোয়ার বিকল্প নেই কিন্তু নাইতে গিয়ে যদি আচমকা দেখা হয়ে যায় কিন্তু সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে এমনই কিন্তু রোমাঞ্চ ঘটনা ঘটেছে এক ভ্রমণ কেন্দ্রে ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে আমোনিয়া গির্ষাবকাশের উৎকৃষ্ট জায়গায় ঝর্ণার জলে স্নান করছেন অনেকেই প্রাকৃতিক শোভার ছবি মোবাইল ক্যামেরা বন্দী করছেন অনেকে আচমকায় উদয় এক বিশাল আকৃতির সাপে ২০২০ সালে গোটা ব্রিটেনে কড়া কোভিড বিধি জারি থাকাকালীন নিয়ম ভেঙে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে একাধিক পার্টি ও জমায়েত হয়েছিল বলে অভিযোগ উঠেছে আগেই আর সেই পার্টিগুলি সম্পর্কে তিনি আদৌ অবগত ছিলেন না এবং তার একটিতেও তিনি উপস্থিত ছিলেন না বলে প্রথমে পার্লামেন্টে জানিয়েছিলেন বরিস পরে একাধিক প্রথম সারির ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় একাধিক পার্টিতে উপস্থিত ছিলেন বরিস মিথ্যে বলে পার্লামেন্টকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জানি তদন্ত শুরু করেছে কিন্তু মেট্রোপলিটন পুলিশ বরিস ও তার স্ত্রী সহ পার্টিতে উপস্থিত বেশ কয়েকজন সরকারি কর্তা জরিমানাও ধার্য করেছে পুলিশ গোটা রাজ্যের তো কোনছা শুভেন্দু অধিকারীকে নিজের জেলার বাইরে কোনো নেতা বলেই মনে করেন না দিলীপ ঘোষ মঙ্গলবার দিল্লিতে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই বুঝিয়ে দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে নিজস্ব ভঙ্গিতে তার তীরের নিশানা থেকে কিন্তু বাদ পড়েনি বর্তমান রাজ্য সভাপতি ওটা সুকান্ত মজুমদার থেকে মাঝে মধ্যেই দলীয় লাইনের বাইরে গিয়ে বেসুরে গান গাওয়া সাংসদ সৌমিত্র খাঁর মতো অনেকে আর এইসবের ফাঁকে রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে কিন্তু তিনি মন্তব্য করেছেন শুভেন্দু কোনো জননেতা নন শুধু মেদিনীপুরের নেতা মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে জানানো হয় বছরে 20 লক্ষ টন করে অশোধিত সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল আমদানি করা যাবে তার জন্য আমদানি শুল্ক এবং কৃষি পরিকাঠামো উন্নয়ন সেচ দেওয়ার প্রয়োজন নেই
2 বছরের জন্য জারি হয়েছে নির্দেশ। চার্জারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 3 টাকা করে কমবে বলে মনে করা হচ্ছে। এরই পাশাপাশি 6 বছরের মধ্যে প্রথম চিনি রপ্তানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি এবং কয়েকটি ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, কিন্তু 1 জুন থেকে বছরে 1 কোটি টনের বেশি চিনি রপ্তানি করা যাবে না, ফলে অভ্যন্তরীণ বাজারে চিনির পরিমাণ বাড়বে এবং তাতে মূল্য বৃদ্ধিতে হ্রাস টানা যাবে বলে ওয়াকিবহাল মহলে। গত বছরের ডিসেম্বরে পীযূষের বাড়িতে তল্লাশি চালিয়ে 195 কোটি টাকা নগদ, 23 কেজি সোনা এবং 600 কেজি চন্দন কাঠের তেল উদ্ধার করে ডিজিজিআই। 54 কোটি টাকা কর দিলেন উত্তরপ্রদেশের কানপুরের সেই সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈন। মঙ্গলবার আহমেদাবাদের কিন্তু ডিরেক্টরের থেকে জানা যাচ্ছে, জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিজিআই এর অ্যাকাউন্টে সেই টাকা জমা দিয়েছেন পীযূষ। ডিজিজিআই এর আইনজীবী অম্বরীশ জৈন জানিয়েছেন, সরকারের কোষাগারে 54 কোটি টাকা জমা করেছেন পীযূষ। আদালতে সেই তথ্য জানিয়ে জামিনের আবেদনও করেছেন তিনি, যদিও সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। ডিজিজিআই জানিয়েছেন এখনও আরও তদন্ত বাকি। পর্যটকদের নিয়ে ওড়িশার দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল ওই বাস। বাসের অধিকাংশ যাত্রী হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। ওড়িশায় পর্যটক নিয়ে খাদে পড়ে গিয়েছে একটি বাস। ওড়িশার স্থানীয় টিভি সূত্রে খবর, দুর্ঘটনায় 6 জন পর্যটকের মৃত্যু হয়েছে আর তারা প্রত্যেকে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। মৃতদের নাম সুপ্রিয়া দেনরে, সঞ্জিত পাত্র, বিমা দেনরে, মৌসুমী দেনরে, বর্ণালী মান্না। পর্যটকদের দলটির সঙ্গে থাকা রাধুনিরও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ওড়িশা টিভি চ্যানেল জানিয়েছে তাদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিল দলটি। অভিযুক্ত বিশালকে 20 মে পুলিশ গ্রেফতার করে। পুলিশের কাছে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানাও গিয়েছে। 2 বছর ধরে পোস্ট অফিসে রাখা 24টি পরিবারের সঞ্চয় আইপিএলের বেটিংয়ে লাগিয়ে হাজত এক পোস্টমাস্টার। অভিযুক্ত পোস্টমাস্টার 24 পরিবারে মোট 1 কোটি টাকা বেটিংয়ে লাগিয়েছিলেন। বেটিং করতে গিয়ে সব টাকায় খুইয়েছেন তিনি। অভিযুক্তের নাম বিশাল আহিরওয়ার। অভিযুক্ত বিনা সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই টাকা সাগর জেলার একটি সাব পোস্ট অফিসে জমা দেওয়ার কথা ছিল অভিযুক্তের। এই মামলার অন্যতম সাক্ষী দাউদের ভাই ইকবাল কাশকরের বন্ধুর ভাই খালিদ উসমান শেখকে জেরা করে ইডির আধিকারিকরা। বিষয়টি জানতে পারেন এবং ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডির হাতে ওঠে বিস্ফোরক তথ্য। আর এই মামলার অন্যতম সাক্ষী দাউদের ভাই ইকবাল কাশকরের বন্ধু ভাই খালিদ উসমান শেখকে জেরা করে ইডির আধিকারিকেরা এবং জানতে পারেন, দাউদ প্রতি মাসে তার ভাই বোন এবং আত্মীয়দের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পাঠান। জোড়া সাফল্য, এভারেস্টের পর এবার লোৎসা শৃঙ্গ জয় করে নজির গড়লেন রাজ্যের মহিলা পর্বতারোহী পিয়ালি বসাক। মঙ্গলবার লোৎসে জয়ের খবর রাতে এসে পৌঁছায় হুগলিতে তার পরিবারের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পিয়ালি লোৎসে জয় করে বেস ক্যাম্পের পথে এবং পিয়ালির এমন জোড়া সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের পর্বতারোহীরা। ভারতীয় মহিলা হিসাবে একই সঙ্গে 2 শৃঙ্গ জয়ের নজিরও গড়ে ফেললেন এই বঙ্গতনয়া। মঙ্গলবার সন্ধে 7:23 পিয়ালির বোন তমালির ফোনে পায়োনিয়ার এজেন্সি মেসেজ করে এবং এই জয়ের খবর জানায়। কলকাতা নাইট রাইডার্সের 4 বছর কাটানোর সুবাদে ইডেনে খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমন গিলের এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এবার অন্য দলের হয়ে একই মাঠে খেলতে এসেও শহরের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেন না তিনি। এবং মঙ্গলবার ম্যাচের পর শুভমন বলেছেন, কলকাতা বরাবরই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আজ এমন একটা দিন ছিল যেখানে আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পেরেছি, ফাইনালে উঠে গিয়েছি। ডেভিড মিলার এবং হার্দিক পান্ডের দাপুট ইনিংসের কারণে রাজস্থানকে 7 উইকেটে হারায় গুজরাট। মধ্যাহ্নভোজে রেস্তোরাঁ যাচ্ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, সঙ্গে যাচ্ছিলেন স্বামী শ্রীরাম নেনে। মুম্বাইয়ের ওরলিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল 2 দিন আগে। সাদা কালো হাঁটু চুলের পোশাকে হাঁটছিলেন যখন, স্নিগ্ধ সৌন্দর্য ছড়িয়ে পড়ছিল মাধুরীর সর্বাঙ্গ থেকে। 55 উত্তীর্ণ অভিনেত্রী রূপ মুগ্ধ হয়ে দেখছিলেন অনুরাগীরা। তাদেরই মধ্যে একজন এগিয়ে এসে কলঙ্ক অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি তুলতে চান, বললেন, ম্যাডাম একটা ছবি তুলবো প্লিজ। কিন্তু মাধুরীর প্রতিক্রিয়া দেখে ছিটকে সরে গেলেন তিনি। সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই মন ক্ষুণ্ণ সকলে, এমন রূঢ় আচরণ কেন করলেন প্রিয় অভিনেত্রী, সে নিয়ে নানান জল্পনা শুরু হলো। বুধবার কলকাতায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তবে দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা প্রকৃত বেশি এবং বইতে পারে দমকা ঝোড়ো হওয়া। উত্তরবঙ্গেও ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার থেকে বৃষ্টি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর এবং আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমী বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছবে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। দর্শক বন্ধু, এখনকার মতো ফার্স্ট নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।